আরও এক ব্যক্তিত্ব, বল কলকাতা টিভি সিজন থ্রিতে যাদেরকে আমরা পেয়েছিলাম সেরকম চাঁদের হাতের মধ্যে, যে সমাজের জন্য লড়াই করে চলেছে দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলার পক্ষে, আজকে পেয়ে গেছি সেই সত্যেন দাসকে। সত্যেন দার কাছ থেকে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা। আজের এই বল কলকাতা টিভির যে বঙ্গগৌরব উৎসবে আমি উপস্থিত হতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। এই জন্য বঙ্গগৌরব পরিবার, টিভি পরিবারকে, পরিবারের সকলকে আমি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আর আগামী দিনে বঙ্গগৌরব পরিবার আরও এগিয়ে যাক, আরও বড় হোক। বল কলকাতা টিভির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, আর বল কলকাতা টিভির দীর্ঘায়ু কামনা করি। খুব ভালো অনুষ্ঠান, খুব ভালো লাগলো যে সমাজের সব জায়গার থেকে মানুষ তুলে, সর্বস্তরের মানুষকে তুলে এনে সম্মানিত করা, এটা খুব ভালো লাগলো আমার কাছে। এটা দুষ্প্রাপ্য পাওনা হলো, বিশেষ করে মেমেন্টোটা যেটা গাছের দিয়ে করা, গাছের গুঁড়ি দিয়ে করা, খুব ভালো লাগলো। আমি তো এটা খুব সুন্দরভাবে যত্নের সাথে রাখবো আমার বাড়িতে। আর কী বলবো, সবাই খুব ভালো থাকবেন। আর তার সাথে সবাইকে একটা মেসেজ, আজ আমাদের পৃথিবী ভয়ঙ্কর সংকটে, সেটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। প্লিজ, আমি 2017 সালে 5000 খেজুরের দানা লাগিয়ে এসেছি কলকাতা থেকে লাদাখ অবধি, মানে দ্বিতীয়বার যখন লাদাখ যাই। আমি 3 বার লাদাখ গেছি রিক্সা চালিয়ে, আর তার সাথে 5000 খেজুরের দানা রোপণ করে এসেছিলাম। আর সব সময় প্ল্যান্টেশনের কাজ করতে থাকি, যেখানে বৃক্ষরোপণ হয় আমি সেখানে যাই, আমাকে ডাকুক না ডাকলেও আমি গিয়ে হাজির হই। হ্যাঁ, এই জন্য সবাইকে বলবো গাছ লাগান, আর পৃথিবীকে মানে সুস্থ রাখার জন্য সবাই চেষ্টা করি, দুহাত দিই সবাই মিলে। আর তার সাথে আরেকটা মেসেজ, আর কিছুদিনের মধ্যে আমাদের ভূগর্ভে পানীয় জল শেষের মুখে, ওই জন্য যেখানে যেয়ে দেখবেন যে পানীয় জল মানে অপচয় হচ্ছে, একটু রুখে দাঁড়ান, একটু সুন্দরভাবে মিষ্টি করে ভদ্রভাবে বলুন না, একবার নয়, দুবার নয়, চারবার নয়, দেখবেন তাহলে আমরা আগামী দিনে আমাদের যে পানীয় জল সেটাকেও বাঁচিয়ে রাখতে পারব, আমাদের পৃথিবী আমরা সুস্থ রাখবো, এই মনে করে সবাই এগিয়ে চলুন। আর তার সাথে বল কলকাতা টিভির পরিবারের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, আবার বল কলকাতা টিভির কাছে আমি চিরকৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ সত্যেন দাকে তার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বল কলকাতা টিভি।